আজ আমরা এমন একটি মুভি নিয়ে আলোচনা করব যার প্রধান চরিত্রের কাছে মেয়েদের মন পড়তে পারার এক অদ্ভুত ক্ষমতা চলে আসে। আর এই অদ্ভুত ক্ষমতাকে সে কিভাবে তার জীবনে কাজে লাগায় সেটা জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, চালাকবাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আজ আমরা 2000 সালে রিলিজ হওয়া হোয়াট উইমেন ওয়ান্ট মুভিটি নিয়ে আলোচনা করব। মুভির শুরুতে প্রধান চরিত্র নিক মার্শালকে দেখা যায়, যে সাংহাইয়ের একটি কোম্পানির এক্সিকিউটিভ মার্কেটিং অফিসার। সে অত্যন্ত সফল এমপ্লয়ি ছিল এবং কোম্পানির একটা অ্যাসেট ছিল। যদিও তার একটাই সমস্যা ছিল, সে খুবই আত্মকেন্দ্রিক ছিল। সে সবসময় ভাবত সব মেয়েরাই তাকে পছন্দ করে। আসলে নিক তার শৈশব থেকে এরকমই ছিল। ছোটবেলায় সে মাঝবয়সী মহিলাদের সাথে ফ্লার্ট করত যাতে মহিলারা খুশি হয়ে তাকে টাকা দেয়। বয়স বাড়ার সাথে সাথে সে একটা প্লেবয়ে পরিণত হয় এবং মেয়েদের সাথে ওয়ান নাইট অ্যাফেয়ার করতে শুরু করে। এমনকি সে নিজেকে মেয়েদের জন্য ভগবানের দেওয়া উপহার ভাবতে থাকে। মুভিতে এরপর জানা যায় একজন ধনী মেয়ে জিজির সাথে নিকের বিয়ে হয়েছিল, কিন্তু তার অসংযত জীবনযাপনের জন্য তাদের বিয়েটা বেশি দিন টেকেনি। অ্যালেক্স নামে তার একটি টিনেজ মেয়েও ছিল, কিন্তু তার সাথেও নিকের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কারণ অ্যালেক্সের জীবনে নিকের কোনো ভূমিকাই ছিল না। নিকের বাড়িতে টামি নামের একজন কাজের মহিলা থাকে যে তার দেখাশোনা করে, আর নিকের পছন্দের কফি শপে তার ক্রাশ লোলা নামের একটি মেয়ে কাজ করে। যদিও নিক একজন প্লেবয় ছিল এবং মেয়েদেরকে সহজেই অ্যাট্রাক্ট করতে পারত, তবুও সে মেয়েদের চিন্তাভাবনা সম্বন্ধে কিছুই বুঝত না। এটাই তার ক্যারিয়ারের একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল, কারণ চায়নাতে মেয়ে কনজিউমারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, আর মেয়েদের মন না বুঝতে পারায় তাদেরকে প্রোডাক্ট বিক্রি করা তার কাছেও খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। সমস্যা আরও বেড়ে যায় যখন তার অফিসের বস ড্যান ডার্সি নামের একজন মহিলাকে কোম্পানিতে নতুন ক্রিয়েটিভ ডিরেক্টর পদে নিয়োগ করে। যদিও নিক ভেবেছিল এই পদটা সেই পাবে। ইতিমধ্যেই জানা যায় ডার্সি দেশের সেরা মার্কেটিং অফিসারদের মধ্যে একজন। একদিন নিক তার এক্স ওয়াইফকে ফোন করে, যে তখন তার দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। নিক তাকে কোনোরকম অভিনন্দন না জানিয়েই শুধুমাত্র তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। জিজি তাকে জানায় সে 2 সপ্তাহের জন্য তার নতুন হাজবেন্ডের সাথে হানিমুন যাচ্ছে, তাই মেয়ের দায়িত্ব এই কদিনের জন্য নিককে নিতে হবে। নিক তার মেয়েকে খুবই ভালোবাসত, কিন্তু যখন সে জানতে পারে তার মেয়ের নতুন একটা বয়ফ্রেন্ড হয়েছে, তখন নিক একটু আপসেট হয়ে যায়। যদিও অ্যালেক্স নিকের কথায় পাত্তাই দেয় না, কারণ যখন তার জীবনে তার বাবাকে দরকার ছিল তখন নিক কোনো দায়িত্বই পালন করেনি। পরের দৃশ্যে দেখা যায় ডার্সি কোম্পানিতে প্রথম দিন সব এমপ্লয়ীদেরকে জড়ো করে এবং তাদেরকে একটা মোটিভেশনাল স্পিচ দেয়। তারপর সে প্রত্যেকটি এমপ্লয়ীকে এক বাক্স করে মেয়েদের প্রোডাক্ট দেয় এবং তাদেরকে বলে এগুলোকে বিক্রি করার আইডিয়া তৈরি করতে। সেই বাক্সের মধ্যে ভ্যাকসিন কিট, প্রেগনেন্সি টেস্ট কিট, লিপস্টিক, বাথ বিডস ইত্যাদি থাকে। নিক বাড়ি এসে মাথা খাটিয়ে ওই প্রোডাক্টগুলো বিক্রি করার আইডিয়া খুঁজতে থাকে, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। এই সময় সে ভাবে একটা মহিলাকে বোঝার জন্য মহিলাদের মতো করেই তাকে ভাবতে হবে। সেই জন্য সে তার মেয়ের ফোনের প্লেলিস্ট থেকে একটা গান চালায়। এরপর সে ড্রিঙ্ক করতে করতে তার মেয়ের কিছু মেকআপ প্রোডাক্টস ইউজ করে এবং তার জামা কাপড়ও পরে। এই সময় হঠাৎ করেই অ্যালেক্স তার বয়ফ্রেন্ডের সাথে সেখানে চলে আসে, আর তার বাবাকে এই অবস্থায় দেখে সে অত্যন্ত লজ্জিত হয় এবং তার বয়ফ্রেন্ডকে সাথে সাথেই সেখান থেকে বাড়ি পাঠিয়ে দেয় আর তার বাবাকে এসবের কারণ জিজ্ঞাসা করে। নিক তাকে বোঝানোর চেষ্টা করে যে সে শুধুমাত্র কিছু আইডিয়া খুঁজতে চাইছিল, যদিও অ্যালেক্স এসবের কিছুই বুঝতে চায় না এবং গিয়ে শুয়ে পড়ে। সে চলে যাওয়ার পরও নিক ওই অবস্থাতেই আইডিয়া খুঁজতে থাকে। নিক কোনো আইডিয়া তো খুঁজে পায় না, উল্টে সে খুবই ড্রাঙ্ক হয়ে যায়, আর সে ওই হাই হিল পরে থাকার ফলে স্লিপ খেয়ে জল ভর্তি বাথটাবের মধ্যে পড়ে যায় এবং তার সাথে সাথেই ফিশ বাল্বটাও ওই বাথটাবের মধ্যে পড়ে যায়, যার ফলে সে ইলেকট্রিক শকে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে হাসপাতালে তার জ্ঞান ফেরে এবং সে দেখে একটা নার্স তার দিকে তাকিয়ে আছে। আশ্চর্যজনকভাবে সে ওই নার্সের মনে মনে বলা কথাগুলো শুনতে পায়, যে তার অস্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে অভিযোগ করছিল। নিক এই অদ্ভুত ঘটনায় প্রচণ্ড অবাক হয়ে যায়, কিন্তু এটা নিয়ে সে খুব একটা ভাবে না। কিছুক্ষণ পর সে তার মন ফ্রেশ করার জন্য একটা পার্কে যায়, কিন্তু সেই পার্কে উপস্থিত সব মহিলাদের মনের কথা সে শুনতে পায়,
যেমন একজন তার পার্টনারের ওপর রেগেছিল, অন্য আরেকজন লেসবিয়ান হয়ে যাচ্ছে কিনা সেটা নিয়ে ভয় পাচ্ছিল, কারণ সে কিছুক্ষণ আগে আরেকটি মেয়ের সাথে মিলিত হয়ে এসেছে। নিক বুঝতে পারে না এগুলো তার সাথে কি হচ্ছে, তাই সে প্রচণ্ড ভয় পেয়ে তার অফিসে ছুটে যায়। কিন্তু সেখানে গিয়ে এটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে যখন সে জানতে পারে তার মেয়ে কালিকরা তার সম্বন্ধে কতটা খারাপ ভাবে। একজন তাকে মনে মনে পারভার্ট বলে, অন্যজন তার পোশাক আশাক দেখে মনে মনে হাসতে থাকে। সে লিফট থেকে বেরিয়ে দৌড়ে ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার একজন কলিগ তাকে জোর করে ধরে মিটিংয়ে নিয়ে যায়। সেখানে সে তার নতুন অসুখ সম্পর্কে ভাবছিল, কিন্তু কিছু সময় পর সে তার নতুন ক্ষমতা ব্যবহার করে মেয়েদের মন পড়তে শুরু করে এবং ডার্সিকে ইমপ্রেস করে। বিকেলবেলায় বাড়ি ফিরে নিক অ্যালেক্সের ঘরে গিয়ে দেখে সে তার বয়ফ্রেন্ডের সাথে মিলিত হচ্ছে। এটা দেখে সে খুবই রেগে যায় এবং ছেলেটিকে ঘর থেকে বের করে দেয়। এই ঘটনায় অ্যালেক্স মনঃক্ষুণ্ণ হয় এবং তার বাবার সম্পর্কে মনে মনে উল্টোপাল্টা বলতে থাকে। অ্যালেক্স চলে যাওয়ার পর নিক প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে। তাকে নিয়ে মহিলাদের মনে খারাপ ভাবনা শুনতে শুনতে সে অতিষ্ঠ হয়ে যায়, আর সেই ফিশ বাগটা নিয়ে বৃষ্টির মধ্যে গিয়ে দাঁড়িয়ে নিজেকে শক খাওয়ায়। সে ভেবেছিল এর ফলে আবার সবকিছু আগের মতো হয়ে যাবে, কিন্তু তার প্ল্যান ব্যর্থ হয়। পরের দিন সকালে নিক ঘুম থেকে উঠে দেখে টামি তার ঘর পরিষ্কার করছে, আর আশ্চর্যজনকভাবে সেই একমাত্র মহিলা ছিল যে নিকের সম্পর্কে খারাপ কিছু ভাবত না। তাই নিক তার গোপন ক্ষমতাটা টামিকে বলার সিদ্ধান্ত নেয়। টামি প্রথমে বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু যখন নিক টামি যা ভাবছিল সেগুলো সব ঠিকঠাক বলে দিচ্ছিল, তখন সে বিশ্বাস করতে বাধ্য হয়। টামি নিককে বলে সে পৃথিবীর অন্যতম ভাগ্যবান একজন ব্যক্তি, কারণ তার মধ্যে মহিলাদের মন বোঝার ক্ষমতা রয়েছে, তাই এই ক্ষমতাটা নষ্ট না করে এটাকে কাজে লাগানো উচিত। নিকও এটার সাথে একমত হয় এবং সিদ্ধান্ত নেয় সে এটাকে কাজে লাগিয়ে মহিলাদেরকে নিজের প্রতি আকর্ষিত করবে। এরপর সে লোলার কাছে গিয়ে তাকে ডেটে যাওয়ার কথা বলে, আর এবার লোলার মন পড়ে সে তার পছন্দসই কথাবার্তা বলে তাকে ডেটে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। পরের দিন অফিসে গিয়েও নিক তার মহিলা কালিকদের কাজে সাহায্য করে এবং তাদেরকে অত্যন্ত সম্মান দিয়ে ভালো ব্যবহার করে। সে এটাও জানতে পারে যে ডার্সি লোটো স্পোর্টস প্রজেক্টকে সিকিউর করার জন্য অত্যন্ত গোপনীয়তার সাথে কাজ করছে, তাই সেও ডার্সিকে সাহায্য করতে চায়। তাদের দুজনের কথোপকথনের মধ্যেই ডার্সি জানতে পারে নিকের একটা টিনেজার মেয়ে আছে যে নিককে অপছন্দ করে। এটা শুনে সে নিককে সাজেশন দেয় তার মেয়ের জন্য একটা নতুন ড্রেস কিনে নিয়ে যাওয়ার জন্য। সেদিন বাড়ি ফিরে নিক জানতে পারে অ্যালেক্স তার দুটো বান্ধবীর সাথে কোনো একটা পার্টির ব্যাপারে আলোচনা করছে। সে তার বান্ধবীদের সাথে কথা বলতে গেলে তার বান্ধবীরা তাকে পাত্তা দেয় না। তখন নিক তাদেরকে শপিংয়ে নিয়ে যাওয়ার কথা বলে। এতে অ্যালেক্স খুবই খুশি হয় এবং তাকে আগের ঘটনার জন্য ক্ষমা করে দেয়। এর পরের দৃশ্যে দেখা যায় নিক লোলাকে ডেটে নিয়ে গেছে এবং তার মন পড়ে তাকে ইমপ্রেস করে নেয়। কিছু সময় পর সে ড্রাঙ্ক লোলাকে বাড়ির সামনে ছাড়তে যায়। তখন লোলা নিকের সাথে মিলিত হতে চাইলে নিক অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়, কারণ সে লোলার মনে নিজের সম্পর্কে একটা দীর্ঘমেয়াদী ইমপ্রেশন তৈরি করতে চেয়েছিল। এরপর দেখা যায় নিক মহিলাদের মন আরো ভালো করে বোঝার জন্য এবং নিজে একটা ভালো মানুষ হয়ে ওঠার জন্য তাদের সাথে আরো বেশি করে সময় কাটাচ্ছে। সে ডার্সির সাথেও আরো বেশি করে সময় কাটাতে শুরু করে, আর তার ক্ষমতা ব্যবহার করে ডার্সি বলার আগেই তার আইডিয়াগুলো চুরি করতে থাকে। অন্যদিকে ডার্সি অবাক হলেও যেহেতু সে নিককে পছন্দ করতে শুরু করেছিল তাই সে চুপ থাকে। এদিকে নিকের সাথে তার মেয়ের সম্পর্ক ভালো হয়ে উঠছিল। নিক তাকে প্রম নাইটে পড়ার জন্য একটা নতুন ড্রেস খুঁজে দিতে সাহায্য করে। ঠিক যে সময় সবকিছু ভালো হচ্ছিল তখনই সে সন্দেহ করে অ্যালেক্সের বয়ফ্রেন্ড তার সাথে শুধুই শারীরিক সম্পর্কের জন্য তাকে ডেট করছে। একদিন নিক অ্যালেক্সকে বোঝায় মেয়েদের খুব সাবধানে তাদের পার্টনার চুজ করা উচিত, কিন্তু অ্যালেক্স তো এটা বোঝেই না, উপরন্তু তার উপর চিৎকার করে 15 বছর বাদে নিক কেন হঠাৎ করে তার জীবনে হস্তক্ষেপ করছে। নিক এতে খুবই দুঃখ পায়, যদিও সে জানতো যে অ্যালেক্স ঠিকই কথা বলছে। এরপর মুভিতে এক সপ্তাহ পরের ঘটনা দেখানো হয়, যেখানে দেখা যায় নিক ডার্সির তার প্রতি ফিলিংসের সুযোগ নিচ্ছে, কিন্তু প্রথম দিকে এইভাবে পাওয়া সফলতায় সে আনন্দ পেলেও কিছু সময় পর তার অনুশোচনা হয় এবং সে বুঝতে পারে যে ডার্সিকে সে পছন্দ করে। এক রাতে সে ডার্সির বাড়িতে যায় লোটো স্পোর্টসের ডিলের পোস্টার ডিজাইন করার জন্য। প্রথমে তারা কাজের ব্যাপারে কথা বলে, কিন্তু তারপরই তারা একসাথে ড্রিঙ্ক করে এবং নাচ গান করে একটা রোম্যান্টিক সময় কাটায়। তারা তাদের অতীত জীবন নিয়েও কথা বলে এবং তারপর তারা দুজনে মাটিতেই ঘুমিয়ে পড়ে। কিছুদিন পর লোলা নিকের সাথে দেখা করে এবং তার সাথে আর যোগাযোগ না করার কারণ জিজ্ঞাসা করে।
নিকের খুবই খারাপ লাগে এবং তাদের সম্পর্কটা ওখানেই শেষ করার জন্য সে মিথ্যে বলে যে সে সমকামী। আর সে এও বলে সে যদি সমকামী না হতো তাহলে সে লোলাকেই বিয়ে করত। আশ্চর্যজনকভাবে লোলা তাকে বিশ্বাস করে এবং তাকে হাক করে সেখান থেকে চলে যায়। এদিকে লোটো স্পোর্টস প্রেজেন্টেশনের দিন নিক ডার্সির আইডিয়া চুরি করার জন্য খুবই অনুতপ্ত হয়, তাই সে তার বদলে ডার্সিকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য বলে। কিন্তু ডার্সি তাকে জানায় নিকই প্রথম আইডিয়াটা দিয়েছিল, তাই প্রেজেন্টেশনও তারই দেওয়া উচিত। পরের দৃশ্যে দেখা যায় নিক আবার তার মন পড়ার ক্ষমতা ব্যবহার করে প্রেজেন্টেশনে উপস্থিত সমস্ত মহিলাদেরকে ইমপ্রেস করে, যার ফলস্বরূপ তাদের কোম্পানি লোটো স্পোর্টসের কন্ট্রাক্ট পেয়ে যায়। কিন্তু নিক ডার্সির সাথে যা করেছে তার জন্য তার খারাপ লাগে, তাই সে একটা আয়নার সামনে দাঁড়িয়ে ডার্সিকে সব সত্যি বলে দেওয়ার জন্য একটা স্পিচ তৈরি করে। সে স্পিচটা শেষ করতেই যাবে এমন সময় ডার্সি এসে তাকে তার নিজের নতুন বাড়িতে নিয়ে যায় আর সেখানে তারা রোম্যান্টিক্যালি সময় কাটায়। পরের দিন নিক তার অফিসের বসের সাথে দেখা করে এবং তার বস তাকে একটা সুখবর দেয় যে তাকে ক্রিয়েটিভ ডিরেক্টরের পদে প্রমোট করা হয়েছে। সাথে তাকে একটা দুঃসংবাদও দেয় যে ডার্সিকে কোম্পানি থেকে বার করে দেওয়া হয়েছে, কারণ সে লোটো স্পোর্টস প্রেজেন্টেশনে একটা কথাও বলেনি। এতে নিকের খুবই খারাপ লাগে এবং সে তার বসের কাছে স্বীকার করে নেয় যে প্রেজেন্টেশনের আইডিয়াটা আসলে ডার্সির ছিল, আর সে বসকে অনুরোধ করে ডার্সিকে কোম্পানিতে ফিরিয়ে আনার জন্য। এরপর সে ডার্সির সাথে দেখা করতে যাবে এমন সময় রাস্তায় তার প্রাক্তন স্ত্রী জিজি তাকে ফোন করে জানায় অ্যালেক্সের সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। আর অ্যালেক্স শেষবার যখন তাকে কল করেছিল তখন কোনো একটা কারণে তাকে প্রচণ্ড আপসেট লাগছিল। নিক ভয় পেয়ে সঙ্গে সঙ্গে অ্যালেক্সের পার্টির অ্যাড্রেসে যায় এবং অ্যালেক্সের বয়ফ্রেন্ডকে অন্য একটি মেয়ের সাথে দেখতে পায়। আর তাকে জিজ্ঞাসা করে নিক জানতে পারে অ্যালেক্স তার সাথে মিলিত হওয়াতে রাজি ছিল না, তাই সে অ্যালেক্সকে ছেড়ে দিয়েছে। এতে নিক প্রচণ্ড রেগে গিয়ে ছেলেটিকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর নিক অ্যালেক্সকে একটা বাথরুমে বসে কাঁদতে দেখে। নিক তাকে সান্ত্বনা দেয় আর তারপর তারা দুজন বাড়ি ফিরে আসে। এরপরে নিক ডার্সির বাড়ি গিয়ে দেখে সে অন্য শহরে চলে যাওয়ার পরিকল্পনা করছে। ডার্সিকে আটকানোর জন্য নিক তার সামনে সব সত্যি স্বীকার করে নেয় যে তার কাছে মেয়েদের মনের কথা পড়তে পারার অদ্ভুত ক্ষমতা আছে, আর সে সেইটার ব্যবহার করেই ডার্সির আইডিয়া চুরি করেছিল। সে ডার্সিকে এও জানায় যে ড্যান তাকে আবার অফিসে জয়েন করার জন্য বলেছে। ডার্সি নিককে সে এটা কেন করেছে জানতে চাইলে নিক বলে সে খুবই রেগেছিল তাই এরকমটা করেছে। তার প্রফেশনাল লাইফে এত বড় ক্ষতি করার জন্য ডার্সি রেগে গিয়ে নিককে সেখান থেকে চলে যেতে বলে এবং তার সাথে আর কোনো রকম যোগাযোগ রাখতে চায় না। সেই রাতে বিধ্বস্ত নিক প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে একা একা রাস্তায় হেঁটে বেড়াচ্ছিল। তখনই সে লক্ষ্য করে শয়ে শয়ে মাছ পাখির মতো আকাশে উড়ে বেড়াচ্ছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সে জ্ঞান হারায়। তার জ্ঞান ফিরলে দেখে দুজন মেয়ে তার দিকে তাকিয়ে আছে আর সে জানতে পারে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছিল। সে মেয়ে দুটির মন পড়তে চেষ্টা করে কিন্তু পারে না। তখন সে বুঝতে পারে সে তার ক্ষমতা আবার হারিয়ে ফেলেছে। অন্যদিকে ডার্সি একটা বন্ধুর সাথে এয়ারপোর্টের জন্য রওনা দিয়েছিল, কিন্তু তখনই তার মন পাল্টে যায়। আর এদিকে নিক যখন তার মেয়ের সাথে একটা অপেরা শো দেখছিল তখন ডার্সি সেখানে আসে আর নিককে বলে সে সিদ্ধান্ত নিয়েছে সে আবার অফিস জয়েন করবে এবং তার সাথেই থাকবে। আর মুভির শেষে আমরা নিক আর ডার্সিকে ওই অফিসেই একটা কাপলের মতো কাজ করতে দেখতে পাই। আর আপনি যদি জানতে চান তিন বন্ধু একটি পাহাড়ে স্কি করতে গিয়ে ঘন জঙ্গল, প্রচণ্ড তুষার ঝড় আর বন্য জন্তুদের মাঝে আটকে গিয়ে বেঁচে ফিরতে পারে কি না, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।